নমস্কার বন্ধুরা, আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন। বন্ধুরা, শীতের বাগানের একটি অত্যন্ত সুন্দর এবং জনপ্রিয় এবং আমার খুব পছন্দের ফুল গাছ হলো পিটুনিয়া। আজকের এই ভিডিওতে 2022-2023 সালে আমার বাগানে পিটুনিয়া ফুল গাছের যত্ন এবং পরিচর্যা কীভাবে করছি একদম হাতে কলমে সেটা আপনাদের সাথে শেয়ার করা হবে। তার আগে আমার বাগানে এর আগের বছরগুলোতে কেমন পিটুনিয়া ফুটেছিল সেটা একটু দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা দেখে নেব গত বছর অর্থাৎ 2021 সালের পিটুনিয়া, সাদা পিটুনিয়া এবং তার সাথে স্টার পিটুনিয়া। চলুন। বন্ধুরা, এবার দেখে নেব তার আগের বছর অর্থাৎ 2020 সালে আমার বাগানের সাদা পিটুনিয়া এবং এক রঙের সিঙ্গেল পিটুনিয়া। চলুন দেখে নেব। ঝলকগুলো দেখলেন, দেখার পরে নিশ্চয়ই আপনারও ইচ্ছে হলো এবছর আপনার বাগানেও এই রকম সুন্দর সুন্দর পিটুনিয়া ফুল ফুটুক। পিটুনিয়ার বেশ কয়েকটা ভ্যারাইটি হয়, যেটা ইতিমধ্যেই আপনারা দেখলেন, সাদা পিটুনিয়া, স্টার পিটুনিয়া যেটা বাই কালারের হয়, একটা এক রঙের পিটুনিয়া, অনেকগুলো কালার ভ্যারাইটি পাওয়া যায়, আর একটা আছে ডাবল পেটাল থোকা সাইজের পিটুনিয়া। এবছর শীতের বাগানে আমি প্রায় 40টা পিটুনিয়া করছি, এখনও অনেক সময় বাকি, হয়তো সংখ্যাটা আরও বেড়ে যেতে পারে। তো সেই পিটুনিয়া ফুল গাছগুলোকে নার্সারি থেকে নিয়ে এসে একদম শুরু থেকে ধরে ধরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো হবে ফুল ফোটানো অবধি কী যত্ন পরিচর্যা করছি এবং কীভাবে কতগুলো ফুল আমি ফোটাতে পারছি। এবং বিগত বছরগুলোর মতো আপনারাও সেই ভিডিওগুলো দেখে আপনাদের বাগানের পিটুনিয়া ফুলগুলো ফোটানোর চেষ্টা করেন। তাই আমি যদি একবারে আপডেট করে সমস্ত ভিডিওগুলো দেখাই সেক্ষেত্রে আপনাদের কিছু বুঝতে অসুবিধা হতে পারে, তাই আমি কতগুলো পর্বে বিভাগ করে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি আমার যেখান থেকে গাছ কিনি সেখান থেকে এই চারাগুলোকে নিয়ে এসেছি। এক একটা চারা প্রায় 6-7 টাকা করে দাম নিয়েছে। এখানে 40টা পিটুনিয়া রয়েছে, সাদা পিটুনিয়া, স্টার পিটুনিয়া, এক রঙের পিটুনিয়া এবং ডাবল পিটুনিয়া। প্রত্যেকটা চারা থামপটে দেয়া রয়েছে। যখন আমরা নার্সারি থেকে চারা নিয়ে আসব, আমি যে নার্সারি থেকে চারা কিনি তাদের কাছে সিড বেডে চারা পাতা থাকে, সেইখান থেকে একটা একটা করে চারা তুলে তারপরে থামপটের মধ্যে করে বসিয়ে সেই চারাগুলোকে কাগজে র্যাপারে করে মুড়িয়ে দেওয়া হয়। সেই চারাগুলোকে বাড়িতে নিয়ে এসে কাগজের র্যাপারটা খুলে নিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সতেজ চারা আমি পেয়েছি। যখন আপনারা শীতের বাগানের কোনো চারা কিনবেন
অবশ্যই সেই চারাগুলোকে দেখে নেবেন। কোনো কোনো নার্সারিতে থামপটে আগে থেকে চারা বসানো থাকে, এবং যেহেতু চারাগুলো খুব সরু এবং লিকলিকে হয়, জল বেশি হয়ে গেলে কিন্তু গোড়া পচে যায়। দেখে নেবেন যে গোড়াগুলো সুস্থ সতেজ আছে কিনা এবং গাছটা সতেজ আছে কিনা। এইটা যদি আমরা ঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই সাকসেসের দিকে এগিয়ে গেলাম। তা নাহলে বাড়িতে নিয়ে আসার পর যদি চারা মরে যায়, আমাদের মনটা একটু খারাপ হয় এবং গাছ করার প্রতি যে আগ্রহ সেটা কমে যায়। আর যদি এই চারা খুব ছোট বলে মনে হয়, আরেকটু দাম দিয়ে আপনারা সেকেন্ড পটের মানে বড় সাইজের পটের চারাগুলো আরেকটু বড় বড় সাইজ হবে সেই ধরনের চারা নিয়ে আসবেন। চারা নিয়ে আসার পর আমাদের প্রথম কাজ হবে প্রত্যেকটা থাম পটকে একটা ফ্ল্যাট কোনো পাত্রে, আমি যেমন এখানে টব ব্যবহার করেছি, সেই টবের মধ্যে প্রথমে বালি দিতে হবে, কনস্ট্রাকশনের লাল বালি। বালির একটা লেয়ার করে দিয়ে তার উপর একটা একটা করে থাম পটকে বেশ চেপে চেপে বসিয়ে রাখতে হবে। তারপরে একটা স্প্রেয়ারের মাধ্যমে স্প্রে করে জল দিতে হবে। অন্যভাবে জল দিতে গেলে বেশি জল পড়ে যেতে পারে, চারাগুলো ড্যামেজ হতে পারে। এই বালির উপর রাখার কাজটা কেন করা হচ্ছে, এতে ওই যে থামপটের মধ্যে চারাগুলো রয়েছে সেই চারাগুলো খুব দ্রুত জল শুকিয়ে যায়। কিন্তু যদি বালির মধ্যে এইভাবে আমরা রাখি, বালি ময়েশ্চার ধরে রাখে, সেইখান থেকে থামপটগুলো জল পায়, এর জন্য সেই গাছগুলো কখনো জলের অভাব হয় না এবং গাছগুলো সুস্থ সতেজ থাকছে। তাহলে এর পরের যে স্টেপটা থাকছে, চারাগুলোকে আমরা নিয়ে আসব, নিয়ে আসার পরে বালির মধ্যে রাখবো। বালির মধ্যে রাখার পর এই কন্টেনারটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে সরাসরি সূর্যের আলো আসবে না, কিন্তু উজ্জ্বল আলো এবং বাতাস পড়বে। এই রকম একটা জায়গায় এই গাছগুলোকে 3 থেকে 4 দিন রাখতে হবে। কোনো অবস্থাতেই এই গাছগুলোকে সরাসরি মানে সূর্যের যে তাপ আসছে সেটা যেন না লাগে, বিশেষ করে বেলার তাপটা, তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পিটুনিয়া ফুল গাছ আমি মোটামুটি অক্টোবর মাসের শুরুতেই নিয়ে এসেছি। আপনারা নভেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত পিটুনিয়া গাছের চারা বসাতে পারেন। বালির মধ্যে 3-4 দিন রাখার পরে আমরা সেই চারাগুলোকে এবার সেকেন্ড পটিং, সেই ছোট্ট ছোট্ট চারাগুলোকে যদি আমরা সরাসরি ফাইনাল পট করে দিই, সেক্ষেত্রে গাছগুলোর গ্রোথ কিন্তু খুব ভালো নাও হতে পারে। এই জন্য আমরা চেষ্টা করব এগুলোকে সেকেন্ড পটে দেওয়া। সেকেন্ড পটে দেওয়া বলতে আমি এখানে যে পটটা ব্যবহার করেছি এটা 3 ইঞ্চি সাইজের পট, এখানে পরপর রাখা আছে। এইখানে তার চেয়ে একটু ছোট সাইজের পট রাখা আছে। এছাড়াও আমরা বাজারে আরও একটু বড় সাইজের পট পাই, এই ধরনের যে পটগুলো, এই পটের মধ্যেও আমরা ওই চারাগুলোকে বসিয়ে রাখতে পারি। এতে কী হয়, এতে একদম ছোট ছোট যে চারাগুলো দেখতেই পাচ্ছেন, একদম ছোট্ট লিকলিকে চারা এনেছিলাম, সেই চারাগুলোকে এই পটে রাখার পরে গাছের কিন্তু গ্রোথ আসতে শুরু করেছে। প্রত্যেকটা চারাকে আমরা এভাবে বসিয়ে রেখেছি। সুন্দরভাবে কিন্তু গ্রোথ আসছে। যদি এই পট না থাকে, খুব সস্তায় আমরা এই ধরনের যে জল খাবার গ্লাসগুলো পাওয়া যায় বা চা খাওয়ার যে গ্লাসগুলো পাওয়া যায় তার নিচে কিছুটা ছিদ্র করব, তার নিচে ছিদ্র করে নেব এবং সাইডে কিছু ছিদ্র এরকমভাবে করে নিয়ে তার মধ্যেও কিন্তু আমরা এই চারাগুলোকে বসিয়ে নিতে পারি। আমাদের প্রাথমিক লক্ষ্য হবে চারাগুলোকে সরাসরি ফাইনাল পটে না দিয়ে একটু বড় করে নেওয়া। এতে আমাদের জল দিতে খুব সুবিধা হয়, গাছে যতটুকু জলের প্রয়োজন হয় ততটুকু করে জল দিতে হবে। এই পটের মাটি হিসেবে আমরা কী ব্যবহার করছি, প্রথমেই এই ছোটো ছোটো পটগুলোতে আমরা বেশি সারযুক্ত মাটি ব্যবহার করব না। এখানে মোটামুটি আমরা 80-85%
বাগানের বেলে দোঁয়াশ মাটি নিয়েছি, আর খুব সামান্য পরিমাণে 15-20% নিয়েছি গোবর সার। সহজে বলতে গেলে ধরুন আমরা এই রকম একটা টবের 10 টব মাটি তৈরি করব, তার জন্য আপনারা 8 টব নেবেন বাগানের বেলে দোঁয়াশ মাটি আর 2 টব নেবেন গোবর সার। তাহলে কিন্তু রেশিওটা সুন্দর হয়ে যাচ্ছে। দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইবার চারাগুলোকে বসিয়ে দিন। দেখতেই পাচ্ছেন এই ছোট্ট জায়গায় চারাগুলো কিন্তু খুব ভালো গ্রোথ নিতে শুরু করেছে। যদিও গাছগুলোর যে বয়স সেই অনুযায়ী গ্রোথ এখনও আসেনি, এর কারণটা হচ্ছে আমি আগেই বললাম আমি অক্টোবর মাসের প্রথম দিকে থামপটের চারা নিয়ে এসেছি। এই সময় কিন্তু এখনও শীতের আমেজ আসেনি, মানে গাছের বৃদ্ধির জন্য, শীতের গাছের বৃদ্ধির জন্য যে ওয়েদারটা আসা উচিত সেটা এখনও আসেনি। বেশ গরম আছে, এই জন্য এখনও গাছের যে গ্রোথ আসা উচিত সেটা এখনও আসেনি। কিন্তু একটু ঠান্ডা পড়ে গেলেই এই গাছকে কিন্তু আর রাখা যাবে না, গাছ দ্রুত হারে বাড়বে। তাহলে এই পটে আমরা কতদিন রাখবো? আমরা মোটামুটি এই সাইজের যে পটটা রয়েছে এই পটে 20-25 দিন অনায়াসে রাখা যাবে। এই পটগুলোতে আমরা অন্তত পক্ষে 15-20 দিন রাখতে পারবো। কোথায় রাখতে হবে? এই টবগুলোকে আমি এমন একটা জায়গায় রেখেছি, পুরো খোলা জায়গায় রাখা আছে। এইখানে মোটামুটি সকালের দিকে 10-10:30 পর্যন্ত রোদ আসে, তারপরে 10:30-11:00 থেকে এইখানে ঘরে ছায়াটা চলে আসে। অর্থাৎ এই ধরনের যে থামপটের গাছগুলোকে এমন একটা পজিশনে রাখতে হবে যেখানে সকালের যে মিষ্টি রোদ সেটা পাবে, কিন্তু সেই সকালের যে রোদ এখনও একটু তাপ যেহেতু আছে গাছগুলো, তখনও কিন্তু একটু ঝিমঝিম ভাব চলে আসে। তারপরে আবার যেই এখানে একটু ছায়া চলে আসে, উজ্জ্বল আলো থাকে, মানে ইনডাইরেক্ট সানলাইটটা পাই কিন্তু সরাসরি রোদটা এখানে পাই না। তো সেই যখন ছায়া চলে আসে গাছগুলো কিন্তু আবার সতেজ হয়ে যায়। আর বিকালে আমি হালকা করে জল দিয়ে দিই। হালকা করে জল দিলে কি হয়, সকালের দিকে যে রোদ পায় তাতে কিন্তু গাছের মাটিটা শুকিয়ে যায় এবং গাছে ময়েশ্চার থাকে। ধরুন এই গাছটায় একটু মাটিটা সাদা হয়ে আছে, এইটাই বেশি সাদা হয়ে আছে, তুলনামূলকভাবে এইখানটায় কিন্তু মাটিটা মনে হচ্ছে জল এখনও রয়েছে। তাই আজকে বিকালে যখন আমি জল দেব, এই যে ছোটো পটটায় এইটাই জল দেব, এইটাই জল দেব, এইটাই কিন্তু খুব সামান্য পরিমাণে দেব, এইটাই যা জল দেব তার অর্ধেকেরও কম জল এটাই দেব, এইটাতে কোনো রকম জল আজকে আর দেব না, এইগুলোতে খুব সামান্য পরিমাণে জল দেব। যদি এই টপটায় জল না দেওয়া হয় তাহলে কালকে সকালে যখন রোদ পাবে তখন এই টপটা পুরো শুকিয়ে গিয়ে গাছটা ঝিমিয়ে যাবে। সেটা যাতে না হয় আমি এই গাছগুলোতে হালকা করে জল দিয়ে দেব। এখানে খাবার বলতে আমরা এই সময় ডিএপির জল দিতে পারি। ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট, এটা মোটামুটি 1 লিটার জলে 1 চামচ মতো দিয়ে ভিজিয়ে রাখবেন। একদিন ভিজিয়ে রাখার পরে সেইখান থেকে 1 কাপ জল নিয়ে, 1 কাপ মোটামুটি 100 ml জল নিয়ে সেটা আরও 1 লিটার জলের সাথে মেশাবেন। তারপরে সেই জলটা এই গাছগুলোতে যেমনভাবে জল দেওয়া হয় গাছের পাতায় না দিয়ে গোড়ায় দিয়ে দেবেন। এইটা আমরা মোটামুটি এই টবে থাকাকালীন অবস্থায় 2-3 বারও ব্যবহার করতে পারবো। প্রথমে 1 বার ব্যবহার করে দেখবেন কেমন রেজাল্ট আসে। তো এই গাছের যত্ন আপাতত এইভাবে করছি। আর এই পিটুনিয়া গাছ কিন্তু প্রচুর সানলাইট পছন্দ করে, এখনই আমরা সরাসরি সানলাইটে দিচ্ছি না, গাছগুলো ফাইনাল পটিং করার পরে সানলাইট দেব। তো আপাতত আমি এইভাবে যত্ন পরিচর্যা করছি, মানে এখানে জলটা নিয়মিত দিচ্ছি, ডিএপির জল আমি এখনও গাছটায় দিইনি। আমি আগামীকাল বা পরশু ডিএপির জলটা দেব।
কোনো ফাঙ্গিসাইড নয়, কোনো কীটনাশক এখানে এখনো পর্যন্ত দেব না, কারণ খুব ছোট গাছ, কম বেশি হয়ে গেলে কিন্তু পাতা ঝলসে যেতে পারে। এই গাছগুলোকে আপাতত এই যত্ন পরিচর্যা করে, আর তার সঙ্গে আমরা যে খোল জলটা দিই, পিটুনিয়াতে কিন্তু খোল জল বেশি দিলে গাছের গোড়া পচে যেতে পারে, এই জন্য খুব সামান্য পরিমাণে, মানে খোল জলটা খুব পাতলা করে কিন্তু আমরা দিতে পারি ডিএপির পরিবর্তে। তবে পিটুনিয়াতে ডিএপির জলটা দিলে বেশি কাজ হয়। তো এই যত্ন আর পরিচর্যা আমরা আপাতত করছি, এর পরের ভিডিওতে আমরা যখন ফাইনাল প্রতিস্থাপন করব সেটা দেখাবো কিভাবে বা কি মাটি দিয়ে আমরা পিটুনিয়ার ফাইনাল প্রতিস্থাপন করছি। তো বন্ধুরা, 2022-2023 সেশনে পিটুনিয়ার প্রথম পর্বে আমরা নার্সারি থেকে চারা নিয়ে এসে ফার্স্ট পটের পরিচর্যা আপনাদেরকে দেখালাম। এর পরবর্তী পার্টে পরবর্তী যত্ন পরিচর্যাগুলো আপনাদের সাথে হাতে কলমে শেয়ার করব। আর এই রকমভাবে শীতের বাগানের প্রায় প্রত্যেকটা ফুল গাছের ধরে ধরে যত্ন এবং পরিচর্যা কীভাবে করতে হবে সেটা আপনাদের সাথে দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।